আমরা লক্ষ টাকা খরচ করে কুরবানি দিলাম, কিন্তু এই কুরবানির টাকার মধ্যে যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, কি চুরি করা টাকা থাকে, এই কুরবানি কবুল হবে না। এবং আমার পয়সা হালাল, কিন্তু আমি লোক দেখানো কুরবানি দিলাম, মানুষকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিলাম, এই কুরবানি হবে না। কুরবানির রক্ত, কুরবানির গোশত কোনটাই আমার কাছে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছাবে তোমাদের তাকওয়া। জরবুল সুবহানাল্লাহ। আপনি বিশাল বড় গরু কুরবানি দিয়েছেন, গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, কিন্তু আপনি আল্লাহ তাআলার ভয়ে কুরবানি দিয়েছেন। এই কুরবানির এই ফজিলতটা, এই বরকতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। জরবুল সুবহানাল্লাহ। এই জন্য আমরা লোক দেখানোর জন্য নয় কোরবানি দেব, কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই কোরবানিটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ, যেটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। কারণ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার সন্তান হচ্ছিল না, সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে কি নেক সন্তান দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করলেন। কেমন নেক সন্তান? ধৈর্যশীল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাকে এমন একটি সন্তান আমি দান করলাম যে সন্তানটি হবে ধৈর্যশীল এবং নেক সন্তান। জেরবুল সুবহান। এই জন্য সন্তানের জন্য সব সময় আমাদের জন্য দোয়া করা দরকার, যাতে নেক সন্তান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। যদি একটা পরিবারের মধ্যে একটা যদি কুসন্তান থাকে, এর জ্বালা কত! তার বাবা, তার মা, তার 14 গোষ্ঠী জানে কথা ঠিক কিনা বলো। এই জন্য নেক সন্তান এটা হলো নিয়ামত। এই জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তান কামনা করতেন, কথা ঠিক কিনা বলুন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নেক সন্তান পেলেন। কিছুদিনের মধ্যেই স্বপ্নে দেখলেন, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তায় পড়ে গেলেন, খুঁজতে থাকলেন আমার সবচাইতে প্রিয় বস্তু কি, সবচাইতে প্রিয় জিনিস কি। চিন্তা করতে করতে তার মাথায় আসলো, এই মুহূর্তে তো আমার সন্তানের থেকে বেশি প্রিয় আর কিছু নাই। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আল্লাহ তাআলার এই স্বপ্নে যেটা দেখলেন এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কখনো লঙ্ঘন করা যাবে না। তিনি ত্যাগের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আমরা হলে কি করতাম? পারতাম না। এত বড় ইমানি পরীক্ষা দেওয়ার মতো আমাদের ইমান খুবই কম আছে, কথা ঠিক কিনা বলো? নাই এটা বলা যাবে, আছে কিন্তু খুবই সংখ্যায় কম। তার সন্তানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে গেলেন। সন্তানকে বলা হলো, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নি আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে যবেহ করতেছি, এ ব্যাপারে তোমার মতামত কি তুমি বলো। যেমন বাবা ছিলেন তেমন সন্তান ও ছিলেন, সন্তান সাথে সাথে অ্যাকসেপ্ট করলেন। হে আমার বাবা, ইফআল আপনি করুন, পালন করুন, মা তুমার,
যেটা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস-সাবিরিন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন সন্তান যে বাবা বলল তোমাকে আমি যবেহ করব, সন্তান সাথে সাথে অ্যাকসেপ্ট করলেন এবং আল্লাহর পক্ষ থেকে তোমাকে আদেশ করা হয়েছে বাবা আর দেরি করা যাবে না, আপনি আপনার আদেশ পালন করুন। আমাদের সন্তান হলে কি করতে, পিছন দিকে তাকায় দিয়ে একটা দৌড়, কথা ঠিক না হলো? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে ওইভাবেই সৃষ্টি করেছেন, যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় তাদের মন মানসিকতা মস্তিষ্ক ওইভাবেই ইসমাইল আলাইহিসসালামের মতোই নিষ্পাপ করে এবং নির্ভেজাল করে সৃষ্টি করেন। কিন্তু এই সমাজ কলুষিত হয়ে গেছে, এই রাষ্ট্র কলুষিত হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল টেলিভিশন এবং অশ্লীল বেহায়াপনা আমরা সন্তানদেরকে পাশে রেখে দেখতেছি, যার কারণে আমাদের সন্তান নষ্ট হচ্ছে, আমাদের পরিবার নষ্ট হচ্ছে, আমাদের জাতি নষ্ট হচ্ছে। কিভাবে আমরা আশা করতে পারি হযরত ইসলামে ইসমাইল আলাইহিসসালামের মতো এরকম সুসন্তান? কথা ঠিক কিনা বলো, কিভাবে আশা করবো আমরা? হযরত ইসমাইল আলাইহিসসালামের মতো সন্তান আশা করতে হলে আমাদের পরিবারকে কি করতে হবে? সুন্দর করতে হবে, সমাজকে সুন্দর করতে হবে, রাষ্ট্রকে সুন্দর করতে হবে। পরিবারের মধ্যে ইসলামের আদর্শ পরিপূর্ণভাবে যদি আমরা চালু করতে পারি তাহলে এরকম সন্তান আমরা আশা করতে পারি, কথা ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির কিয়ামতের দিন প্রত্যেকটা কাজে কি জাররা জাররা করে পাই পাই করে হিসাব নেবেন, ভালো কাজ খারাপ কাজ, এবং পৃথিবীতে মানুষ প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি তার কাছ থেকে আদায় করে নেবে। তার জীবন কিভাবে অতিবাহিত করেছে, তার সম্পদ কিভাবে ব্যয় করেছে এবং তার প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে পাই পাই করে কি হিসাব বুঝে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। الله رب العالمين বলতেছেন প্রত্যেকটা মানব জাতির কাছ থেকে এবং জিন জাতির কাছ থেকে প্রত্যেকটা ভালো কাজ এবং খারাপ কাজ পাই পাই করে যারা যারা করে তার হিসাব বুঝে নেবেন। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আপনার জীবন কিভাবে ব্যয় করেছেন, কোথায় ব্যয় করেছেন, কিভাবে কাটিয়েছেন সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নেবেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুনিয়াতে যত হিসাব নিকাশ রয়েছে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে নামাজের হিসাব নেবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আজকে ঘরের মধ্যে মসজিদ, বাসার পাশে মসজিদ, মসজিদে যেতে এক মিনিটও লাগে না, আমরা নামাজে আসি না, কথা ঠিক কিনা বলুন? আজকে পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়, অবিচার সারা বিশ্ব কলুষিত করে নিয়েছে, এর একমাত্র কারণ হলো আমরা নামাজের সাথে সম্পর্ক রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদের উপর নামাজকে ফরজ করা হয়েছে, নামাজ এমন একটি বিধান
এই নামাজ যে পড়বে, এই নামাজ যে খুশুখুজুর সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত অশ্লীল বেহায়াপনা সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যারা আদায় করবে, এবং নামাজ শুধু আদায় করবে না, নামাজের মধ্যে অনেক নামাজই আছে ঠুকঠাক মেরে দিয়ে, আছে না নাই এমন নামাজ না। মুমিনদের বৈশিষ্ট্যর মধ্যে সাতটি যে বৈশিষ্ট্য রয়েছে, গুণাবলী রয়েছে, তার মধ্যে এক নম্বর ফার্স্ট গুণাবলী হলো নামাজ তারা খুশুখুজুর সাথে কি করবে, আদায় করবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে। আল্লাহর রাসূলের যুগে নামাজ কেমন ছিল আমরা যদি এক্সাম্পল দেই আমরা বুঝতে পারি। আল্লাহর রাসূলের যুগে সাহাবা একরাম নামাজ আদায় করতেন, যুদ্ধের ময়দানে তারা নামাজ আদায় করতেন, এমত অবস্থায় কাফেররা তাদের তীর নিক্ষেপ করেছে, পিঠে তীর বিদ্ধ হয়ে গেছে, তারপরেও তারা কি নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তাদের নামাজ কেমন সুমুদ ছিল, কত সুন্দর ছিল। আজকে আমরা তো নামাজ আদায় করি পৃষ্ঠাস মেরে দিই, আছে না নাই। এই জন্য আমাদের সাহাবা একরামদের জীবনী পড়তে হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন, সাল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি, যেভাবে তোমরা কি আমাকে নামাজ আদায় করতে দেখেছ, এমন নামাজ তোমরা আদায় করো। এখন প্রশ্ন আসে যে আল্লাহ রাসূলকে তো আমরা দেখি নাই, আর আল্লাহ রাসূল বলতেছে আমি যেভাবে নামাজ আদায় করেছি সেভাবে তোমরা নামাজ আদায় করো। এর উত্তর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবা ইকরাম তাবে তাবেঈন সালফে সালেহীন এইভাবে কি ধারাবাহিকভাবে এই আদর্শ আমাদের মাঝে বিদ্যমান, কথা ঠিক কিনা বলুন। এই জন্য আল্লাহ রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। আজকে দেখুন আমাদের পোশাকের অভাব নাই, পোশাক দামি দামি পোশাক পরি, জামা কাপড়ের অভাব নাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরামদের পোশাক ছিল না, একটাই পোশাক, স্বামী স্ত্রী দুজনেই পরত, তারা নামাজ আদায় করত। সুবহানাল্লাহ বলুন, একটাই পোশাক স্বামী স্ত্রী পরে নামাজ পড়তো, কিভাবে? তারা একটি গর্ত করত, স্বামী অনুগ্রহ হয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ে এবং স্ত্রী নামাজ আদায় করে, এরপরে আবার স্ত্রী গর্তের মধ্যে উলঙ্গ হয়ে ঢুকে পড়ে, স্বামী ওই কাপড়ে আবার নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের ঘরে শোকেস ভর্তি কাপড়, অথচ নামাজ আদায় করি না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَاقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কি নামাজ আদায় করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ কায়েম করার উদ্দেশ্য হলো আমি শুধু নামাজ পড়লে হবে না, আমি নামাজ পড়ি আমার পাশের ভাইকে মেসেজ আমাদেরকে দিতে হবে, আসুন মসজিদে আসুন আমরা নামাজ আদায় করি। কারণ হলো কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবে। এইজন্য সাহাবা ইকরামদের জীবনী রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদের নামাজ কি খুশুখুজুর সাথে আদায় করতে হবে। এক নম্বর বিষয় নামাজ, দুই নম্বর বিষয় হলো কুরবানি আমাদের সামনে এসেছে, কথা ঠিক কিনা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, এবং আমার জীবন এবং মৃত্যু কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। আমরা নামাজ আদায় করি,
শ্বশুর বাড়ি গিয়ে অনেক সময় নামাজ পড়ি না, সারা জীবন শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়ে আসে না নাই, যে শ্বশুর আবার কি বলে, কি বলে, কি মনে করে, এমনটি আমাদের মাঝে আছে। আবার অনেক মানুষ এমনটি রয়েছে, হজ একবার করেছে, হজ একবার করা ফরজ ছিল, যে আরো দু একবার করে, সামনে ইলেকশন আছে, তো বাহবা পাবার জন্য মানুষ হজ করে, নামের শুরুতে আল হজ লাগানোর জন্য দুই তিনবারও হজ করে থাকে, এমনটি আমাদের সমাজে দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নামাজ আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার প্রত্যেকটা কাজ হবে লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লোক দেখানো যদি নামাজ পড়ি, লোক দেখানো যদি কুরবানি করি, আমার নামাজ কবুল হবে না, আমার কুরবানি কবুল হবে না। কুরবানি এমন একটি বিষয়, এখানে নুসুকি দ্বারা শুধুমাত্র সামনে আমাদের কুরবানি আসতেছে এটাই উদ্দেশ্য নয়, আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে কি কুরবানি রয়েছে। আপনি নামাজ পড়তে আসতেছেন, নফসের সাথে জিহাদ করে, মন চাচ্ছে না নামাজ পড়ে, শীতের সময় ঠান্ডাতে উজু করতে মন চাচ্ছে না, নফসের সাথে জিহাদ করে যে ত্যাগ আপনি স্বীকার করলেন, এটাও একটি কুরবানি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নফসকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। শয়তান ধোকা দিবে, নামাজ পড়িস না, কুরবানি দিস না, কুরবানি দিলে তোর 1,00,000 টাকা বস্তা দেওয়ার দরকার কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরবান, এই কুরবানির ফজিলত কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এই কুরবানির ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি তোমাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নারা, এবং তোমার পরিবারবর্গদেরকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। তাহলে আমি শুধু ইবাদত বন্দেগী করলে হবে না, আমি শুধু নামাজ পড়লে হবে না, আমি শুধু কুরবানি দিলে হবে না, আমি শুধু তাহাজ্জুদ নামাজ রাতে উঠে পড়ব, আমার পাশের ভাই সে কি অবস্থায় আছে, সে নামাজ পড়ে কি পড়ে না খবর নিব না, এটা হতে পারে না। আমার পাশের ভাই কোরবানি দিচ্ছে কি দিচ্ছে না আমরা খবর নিচ্ছি না, এটা হতে পারে না। আমার পাশের ভাই সে যাকাত সময় মতো ঠিক মতো আদায় করতেছে কি করতেছে না, এটা আমরা খোঁজ খবর নিব না, এটা হতে পারে না। আল্লাহর রাসূল কি বলতেছেন, বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, একটি মেসেজ যদি তোমার কাছে থাকে তুমি অন্য ভাইয়ের কাছে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর কিছু দায়িত্ব আছে, কথা ঠিক কিনা বলুন। আমরা কোরবানি দেব, নামাজ পড়ব, প্রত্যেকটা কাজ ইসলামের বিধানগুলো মেনে চলব, সাথে সাথে আমার পাশের ভাই জাহান্নামের পথে চলতেছে, শয়তানের পথে চলতেছে, তাদেরকে আমরা কি ফিরে আনবো ইসলামের পথে, তাহলে আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে, কথা ঠিক কিনা বলুন। আমরা 1,00,000 টাকা খরচ করে কুরবানি দিলাম, কিন্তু এই কুরবানির টাকার মধ্যে যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, কি চুরি করা টাকা থাকে, এই কুরবানি কবুল হবে না। এবং আমার পয়সা হালাল, কিন্তু আমি লোক দেখানো কুরবানি দিলাম, মানুষকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিলাম, এই কুরবানি হবে না। আল্লাহ রাসূল বলতেছে, যদি কেউ নির্ভেজাল কুরবানি দেয় তাহলে সে হালাল পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্য হবে কি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমরা কুরবানি করব। কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, একটি পশুর গায়ে যতগুলো লোম থাকে প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমল নামায় সব লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলতেছেন, পশুর রক্ত জমিনে পড়ার আগেই তার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি আমাদের সামনে উপস্থিত, তাহলে এই কুরবানি আমরা মিলেমিশে
আমাদের পাশের ভাই কুরবানি দিচ্ছে কি দিচ্ছে না আমাদের খোঁজ খবর নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক কথাগুলো বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।